जिंगल बेल्स जिंगल बेल्स जिंगल ऑल द वे, मेरी क्रिसमस बंधुरा। गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ बेश भालो आछि। तो एखन सकालेर समय आर घरदोर पय परिष्कार करे आमि स्नान टान करे पुजो दिए निलाम, कारण आजके खूब भालो दिन, सेटा हलो 25 डिसेम्बर, तो सानडे। तो आमार हजबैंड आर दिया आजके बाजार टाजार करे एकबारे निये एसे गेछे। दिया आर आमार हजबैंड टिफिन खेये एसेछे आर आमादेर जन्य टिफिन निये एसेछे। आर शाकसब्जी तोमादेर देखाबो कि कि बाजार होयेछे, तार संगे एनेछे किन्तु केको। তো যখন ছোট ছিলাম তখন আজকের দিনে আমরা সকাল সকাল এরকম কেক খেতাম, বাবা বাজার যেত আর বাজার থেকে নিয়ে আসতো ফ্রুট কেক। মানে ব্যাপারই আলাদা ছিল, কলকাতার ব্যাপারই আলাদা। তার মধ্যে কলকাতায় খুব ঠান্ডাও পড়তো, তবে আমাদের এখানেও কিন্তু এখন খুব ঠান্ডা পড়ে, মানে আমাদের রায়পুরে। তো যাই হোক, তবে আজকের দিনটা খুব যে ঠান্ডা ছিল তা না, মানে হাফ একটু একটু ঠান্ডা আবার একটু একটু গরম এরকম ছিল, বেশ ভালোই ছিল। মানে খুব একটা ঠান্ডা যেরকম কষ্ট হয় সেরকম ছিল না, খুব সুন্দর একটা দিন গেছে আজকে। কোনো কাজবাজ শেয়ার করিনি আজকে ভিডিওতে, খাওয়া দাওয়া একটু 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 শেয়ার করেছি। তো আজকে এনেছে ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে হলো আমাদের এখানকার ভাটুরে, মানে পুরিটা লুচিটা খুব বড় হয়, তো এই জন্য ভাজ করে দিয়েছি। আর দোকান থেকে আনতে আনতে মানে লুচি যে ছোলা ফোলা ফোলা একটা ভাব সেটা কিন্তু একটু কমেই যায়, তা অনেকটা দূর বাজার। তো যাই হোক, ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে, অনেকদিন পর একটু মানে বাইরের খাবার দাবার খেলাম আর কি। তো দিয়ার আমার হাজবেন্ড তো দোকান থেকে খেয়ে এসেছে ছোলে ভাটুরে। তো দেখো, এই হলো শাকসবজি। ধনে পাতা খুব সস্তা এখন হয়ে গেছে, তো ধনে পাতা বেশি করে এনেছে। ধনিয়া কি চাটনি বানালে খুব ভালো লাগে খেতে, মানে কাঁচা রসুন টসুন দিয়ে। আর এটা খেলে কিন্তু আমি দেখেছি গা হাত পা একটু ব্যথা বেদনাও কম হয়, মানে শীতকালে যেটা আর কি। তো ওই জন্য ধনিয়ার চাটনি বানাই, তার সঙ্গে শাক এনেছে, ফুলকপি বাঁধাকপি, তারপর মটরশুঁটি বেগুন, এই ধরনের শাকসবজি এনেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে এবং পুজোর প্রসাদগুলো আমি সবাইকে এখন দিয়ে নেব, কারণ অনেক সময় কি হয় প্রসাদ অনেক সময় পড়ে থাকে, আমি প্রসাদ নামাতে ভুলে যাই। আর তবে তারপর কিন্তু অনেক সময় হয় না, ছোটো ছোটো ককরোচ বা পোকামাকড় মানে প্রসাদে মুখ দিয়ে দেয়, তো ওর জন্য আমি মনে করে প্রসাদটা নামিয়েছি। অনেক সময় প্রায় আমি ভুলে যাই আর কি। তো আমি ভাবছি আজকে এত ভালো একটা দিন, আর ঠাকুরের প্রসাদ সবাইকে আজকে দেবো, এটা তো খুবই ভালো, মানে ঠাকুরের প্রসাদ খেয়ে আজকে দিনটাও আমরা পালন করছি আর কি, ক্রিসমাসের দিনটা। তো দিয়ার অনেক স্কুল ফ্রেন্ড আজকে তার মা বাবার সঙ্গে চার্চে গেছে, তো সেটাও বেশ ভালো, মানে ভাবলে একটা আলাদা লাগে যে মানে চার্চে গেলে কিন্তু অনেক কেক খেতে পাওয়া যায়, তারপর যীশুখ্রিস্ট ভগবানের সামনে মানে মোমবাতি দিয়ে মোমবাতি রেখে মানে প্রে করা। তো কখনো আমি সত্যি কথা বলতে চার্চ না 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 আমি ভুল বলে ফেলছি, চার্চে গেছি, তবে খুব ছোটোবেলায়। আমি ভুল বলতে যাচ্ছিলাম যে কখনো যাইনি না, ছোটোবেলায় গেছিলাম, তবে সেটা স্কুলের তরফ থেকে। আমাদের কলকাতায় রয়েছে ব্যান্ডেল চার্চ, তো সেখানে স্কুলের তরফ থেকে এইরকম শীতকালেই একবার পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। তো ছোটোবেলায় অবশ্যই চার্চে গেছি, ভুলে গেছি আমি। তো যাই হোক, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে পুজো পাঠ ঘরে কাজকর্ম তো বেশি দেখালাম না, সব হয়ে গেছে। এবার দুপুরের লাঞ্চের আমি তৈরি করছি, তো আজকে লাঞ্চে হবে বিরিয়ানি। অবশ্যই আমার ইচ্ছা ছিল ফ্রাইড রাইস এবং কষা মানে চিকেন খাবো, তবে আমার হাজবেন্ড বললো যে বিরিয়ানি বানাতে। তো ঘরে বাসমতি রাইস ছিল, যা ছিল আমাদের একবারের জন্য একদম হয়ে যেত, তো সেটা দিয়েই আমি বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য চিকেন কিন্তু আমার হয়ে গেছে, তো সেখান থেকে কিছুটা চিকেন আমি সাইডে এই দেখো এখানে করে নিয়েছি। এখানে একটুখানি আর একটু সামান্য জল অ্যাড করে আমি রাতের জন্য মানে চিকেন কারি বানিয়ে নিচ্ছি, মানে হাফ চিকেন আমি বিরিয়ানিতে দিচ্ছি এবং হাফ চিকেন কিন্তু আমি রাতের জন্য চিকেন কারি বানিয়ে রেখে দিলাম, কারণ দিয়া বিরিয়ানি বা পোলাও এসবের থেকে সিম্পল প্লেন রাইস আর চিকেন কারি বা চিকেন কষা এসব খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, আজকের রান্নাটা আমার হাজবেন্ডের পছন্দ মতো হলো, মানে দিনের বেলা রান্নাটা। আর রাতের ডিনারটা কিন্তু হবে দিয়ার পছন্দের, মানে সোনু আর দিয়া দুজনে কিন্তু এরকম চিকেন কারি খেতে বেশি ভালোবাসে। তবে হ্যাঁ, একটা কথা, সোনু যে কোনো রান্নাই ভালোবাসে, তো কি চিকেন কারি কি বিরিয়ানি ওকে তুমি মানে যা রান্না করে দেবো তাতে কিন্তু খুব হ্যাপি, মানে ওর খাওয়া দাওয়া নিয়ে সেরকম অসুবিধা নেই। তো চলো বিরিয়ানিটাকে আগে মিক্স করে নিই।
তো দেখো বিরিয়ানি রেডি। আজকে বিরিয়ানিতে আমি ধনে পাতা অ্যাড করেছি, পুদিনা পাতা থাকলে সেটাও আমি অ্যাড করতাম, কারণ এই ধরনের মানে পাতা জাতীয় জিনিস অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তো তোমরা কখনো অ্যাড করে দেখো, ধনে পাতা বা পুদিনা পাতা, সেটা অ্যাড করলে বিরিয়ানির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। আর এই দেখো, এটা হলো রাতের জন্য চিকেন কারি রেসিপি, মানে এটা আমি আলাদা করে রাতের জন্য রেখে দিলাম, মানে একটু সামান্য জল অ্যাড করে চিকেন কারি আমার হয়ে গেল। আর এটা আমার বিরিয়ানি, আর আমার হাজবেন্ডকে, সোনু দিয়াকে, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো দিয়া নিজের জন্য একটু কিন্তু মানে ঝোল নিয়ে নিচ্ছে মাংসের, কারণ বিরিয়ানির সঙ্গে একটু মানে লাগে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমরা একটু বসে একটা সাউথের মুভি দেখছি। তো যাই হোক, আমি হাফ দেখার পর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর এখন দেখতে দেখতে হয়ে গেল সন্ধেবেলা, আর কেক কাটবো বলে দিয়া খুব এক্সাইটেড। তো যাই হোক, সকাল থেকে কেক কাটিনি, মানে আমার ইচ্ছে ছিল সন্ধেবেলাতেই সবাই মিলে কেক কাটবো, তো ওই জন্য কেকটাই দেখো দিয়া ওর নিজে চুজ করে এনেছে, চকলেটি কেক, মানে ভেতর থেকে চকলেট আছে। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর কেক মানে যেমন কেকই হোক আমার কেক খুব পছন্দ। আর এবারে কিন্তু ফ্রুট কেক আনিনি, এবারে এনেছি মানে দিয়া এনেছে এরকম বার্থডেতে যেমন কেক ইউজ করা হয় সেরকম বার্থডে কেক এনেছে, মানে ক্রিম কেক। তো কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু ফ্রুট কেকই বেশিরভাগ খাওয়া হয়, তবে প্রত্যেকবার ফ্রুট কেক খাই, তো এবারে না হোক এই কেকই খাই। তো আমার তো কেক হলেই হলো, বার্থডে কেক হোক বা ফ্রুট কেক হোক, আমার কেক জিনিসটা খুব পছন্দ। মেরি ক্রিসমাস গাইস। ঠিক আছে, নে না নে না। তো আজকে বাজার থেকে অনেকগুলো মটরশুঁটি আনা হয়েছে, তো সোনু আমাকে ছাড়িয়ে দিচ্ছে, তবে এই কাজটা বেশিরভাগ দিয়াই করে, যেমন সবজি কেটে দেয়া মাঝে মধ্যে, মানে পেঁয়াজ টিয়াজ কেটে দেয়া, রসুন ছাড়িয়ে দেয়া, কিন্তু আজকে সোনু করে দিল, কারণ আমি ওকে বললাম যে সবসময় তো বোন করে, আজকে তুই মটরশুঁটি ছোল, তবে ওর সঙ্গে আমিও এর ফাঁকে ফাঁকে মটরশুঁটি ছুলেছি, তবে বেশিরভাগটাই কিন্তু ও ছুলেছে, মানে একা মানুষ এতগুলো মটরশুঁটি ছুলেছে, মানে আজকে অনেক বড় একটা কাজ ওকে দেওয়া হয়েছে আর কি। কারণ সংসারের মানে কাজকর্ম, ছোটোখাটো কাজকর্ম বাচ্চাদেরকে দিয়ে করালে কোনো খারাপ কিছু না, ওদের শেখাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে, আর মানে ছেলেদেরকে দিয়েও একটুখানি শেখানো উচিত, কারণ ওরা যদি কখনো ওদের প্রয়োজন পড়ে ওরা নিজেরাও রান্না করতে পারবে। সবসময় যে মা বা বউ বা বোন করে দেবে এমন না, মানে নিজেও কখনো ইচ্ছা হলে নিজের পছন্দ মতো খাবার কিন্তু করে খেতে পারবে। তার জন্য ঘরের সংসারে একটু একটু কাজগুলো করানো মানে শেখানো খুবই দরকার। আর সোনু মানে বেশিরভাগ ক্রিকেট খেলা, পড়াশুনো এইসবে ব্যস্ত থাকে, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে ব্যস্ত, মানে স্কুলের তরফ থেকে বন্ধুবান্ধবের সঙ্গে বা ক্রিকেট এইসবের সঙ্গে ব্যস্ত। তো ওকে দিয়ে আজকে আমি মটরশুঁটি ছোলালাম। তো যাই হোক, এই হলো আমাদের রাতের চিকেন, যেটা সকালবেলা আমি মানে সরি দুপুরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার হাজবেন্ড খাবে আজকে চাউমিন, তো চাউমিনের জন্য সব সবজি টবজি আমি কেটে নিয়েছি, তার সঙ্গে খুবই ইজি হয়ে গেছে যে সোনু আমাকে মটরশুঁটি ছুলে দিয়েছে। তো মটরশুঁটি ছোলার অভাবে অনেক রান্নায় আমি দিতে পারি না, মানে ফ্রিজে রেখে দিই আর ভুলেই যাই। তো যাই হোক, মটরশুঁটি ছোলা থাকলে কী হয়, সব রান্নায় ইজিলি দেওয়া যায়। তো সরি, তো আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছি চাউমিন, এটাই ওর রাতের ডিনারে হয়ে যাবে। আর আমাদের ডিনারে রয়েছে সিম্পল প্লেন রাইস, আর তার সঙ্গে রয়েছে চিকেন কারি। তো চাউমিনে আমি আলু দেবো না, বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, আর তার সঙ্গে একটি ম্যাগি মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ দিলাম, আর তার সঙ্গে চাউমিন আমি অ্যাড করে দেবো। সস আমার কাছে রয়েছে, যেমন টমেটো কেচাপ রয়েছে, তারপর সোয়া সস রয়েছে, গ্রিন না রেড চিলি সস রয়েছে,
ভিনেগার রয়েছে, কিন্তু এসব আমি দিচ্ছি না, ঘরোয়াভাবে বানাচ্ছি। তবে এই চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল, কারণ এর মধ্যে আমি এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হলো ডিম, আর তার সঙ্গে আমি অ্যাড করেছি মানে চিকেনের যে সলিড পিস, যেটা চিকেন চিকেন সরি চিকেন কারি থেকে নিয়ে আমি ওর জন্য কিছু সলিড পিস ছোটো ছোটো করে মানে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মানে রান্না করা চিকেনটা থেকে আমি সলিড পিসগুলো নিয়ে ওর চাউমিনে দিয়ে আমি অ্যাড করে দিয়েছি, তো এই জন্য খেতে খুব ভালো হয়েছে। আলাদা করে কোনো রকম সস অ্যাড করতে আমাকে হয়নি। আর তো এটাই আজকে আমাদের ডিনারে হবে, মানে ওর জন্য এটাই রয়েছে ডিনারে। তার সঙ্গে যদি একটু আধটু চাউমিন, তো ও তো এতটা খাবে না, তার একটু বেঁচে গেলে সোনু খাবে, কারণ সোনু চাউমিন বা পোহা এই ধরনের খাবার খেতে ভালো লাগে, তবে দিয়া একদম চাউমিন খেতে চায় না। তার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় হলো চিকেন কারি আর রাইস। তো 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনটা আমরা এইভাবেই কাটালাম, রান্নাবান্না করে, ঘরে খাওয়া দাওয়া করে, একটু মুভি দেখে, একটু রেস্ট করে, একটু বাচ্চাদের পছন্দ মতো কার্টুন দেখে, ডোরেমন আমি রান্না করতে করতে দেখি, আমার খুব ভালো লাগে। তো এইভাবে আমরা দিনটাকে খেয়ে দিয়ে আনন্দ করে সেলিব্রেট করলাম ছোটোখাটোভাবেই। মেরি ক্রিসমাস বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তো যাই হোক আজকে দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করলাম। এনজয় মানে খাওয়া দাওয়া, বসে টিভি টিভি দেখা, এরকম বাকি ঘরের কাজ ছিল কিন্তু সেটা আজকে আর দেখালাম না। তো চলো এখন সবাইকে খেতে দেবো, আর টিভিতে চলছে এখন বিগ বস। তো এই হলো আমাদের রাতের ডিনার, এটা আমার হাজবেন্ডের জন্য আর আমাদের জন্য, তো জানো যা যা রয়েছে মানে চিকেন কারি আর রাইস। তো আজকের দিনটা তো কলকাতায় খুব আনন্দ হয়, কলকাতায় মানে আমি যেহেতু বাঙালি তো বারবার কলকাতার কথাই বলে ফেলি, মানে সবাই পিকনিকে যায় অনেকে বা ঘরে মানে পিকনিক করে সবাই মিলে, তো খুব আনন্দ হয়। তবে আমরা তো ঘরে এইভাবে আনন্দ করলাম, এই আনন্দটা। গুড মর্নিং গাইজ, আজকে হলো নেক্সট ডে, তো এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে সিম্পল একটা পরোটা এবং এক কাপ চা, এটাই আমার ব্রেকফাস্ট। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে।